কাম্য উৎপাদন মাত্রার আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এবারে আমরা আরেকটু বিস্তরভাবে আলোচনা করব উৎপাদনের এমন একটি স্তর যেখানে সর্বনিম্ন ব্যয় সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদিত হয়ে থাকে উৎপাদনের সেই স্তরকে বোঝায় যেখানে মোট মুনাফা সর্বোচ্চ হয় অর্থাৎ প্রতি এককের গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়ে থাকে আসলে উৎপাদন ব্যয় যত কমবে ততই কিন্তু প্রফিটেবল হবে ব্যবসা অর্থাৎ আমরা জানি যে খুব যখন বিরবাদন উৎপাদনের দিকে একটা প্রতিষ্ঠান এগোয় তখন বেশি উৎপাদন করলে তুলনামূলক ব্যয়টা একটু হ্রাস হ্রাস পায় এই জন্য আমরা বলছি যে একুক প্রতি ব্যয়টা কমিয়ে এনে সর্বোচ্চ মুনাফা করার একটা টার্গেট থাকে একটা প্রতিষ্ঠানের এবং সেটাই হচ্ছে অপটিমাম স্কেল একটা প্রতিষ্ঠান সেটাই কাম্য করে থাকে অর্থাৎ কাম্য সেটাই হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা বা অপটিমাম স্কেল অফ প্রোডাকশন আমরা ইংরেজিতে বললে বলতে পারি এরপরে মাত্রাজনিত ব্যয় সংকোচ আমরা বলছিলাম যে মিতব্যয়ী উৎপাদন মাত্রা বা অর্থনৈতিক লাভজনক মাত্রা বা ইকোনমিক্স অফ স্কেল মাত্রাজনিত ব্যয় সংকোচ অর্থাৎ আমরা যে কাম্য উৎপাদন মাত্রা প্রত্যাশা করে করেছি সেই কাম্য উৎপাদন মাত্রা প্রত্যাশাটা কি যে ব্যয়টাকে কমিয়ে আনা অর্থাৎ মাত্রাজনিত ব্যয় সংকোচ অর্থাৎ মাত্রাজনিত ব্যয় সংঘষ বলতে বোঝায় যে ব্যয় ব্যয়টাকে যতটুকু পারা যায় কমিয়ে আনা তাকে আমরা মৃত ব্যয় উৎপাদন মাত্রা বলছি বা এটাকে আমরা অর্থনৈতিক লাভজনক মাত্রা বলে থাকি অর্থনৈতিক লাভজনক মাত্রা আমরা কেন বলে থাকি কারণ কি মুনাফা সর্বোচ্চ হয় তাহলে মুনাফা সর্বোচ্চ হলে উৎপাদন সর্বোচ্চ হলে এটা একটা জিডিপিতে দেশের অর্থনীতিতে এর একটা প্রভাব পড়ে এই জন্য আমরা এ ধরনের মুনাফা যত কমবে প্রফিট যত বাড়বে তাহলে কি হবে এটা এর ফলে বা অর্থনীতি অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে অর্থাৎ অর্থনীতি লাভবান হবে এই জন্য একে আমরা অর্থনৈতিক লাভজনক মাত্রা বলে বলে থাকি থাকি বা ইকোনমিক্স স্কেল আমরা এবারে দেখবো যে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে একক প্রতি গড় উৎপাদন ব্যয় নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকার প্রক্রিয়াকে মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলা হয়ে থাকে মিতব্যয়ী উৎপাদন মাত্রা হল এমন একটি ধারণা যেখানে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে পণ্য ও সেবার একক প্রতি গড় উৎপাদন ব্যয় হ্রাস পেয়ে থাকে অর্থাৎ মূল কথা হলো যেটা এমন একটি ধারণা যেখানে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে পণ্য সেবার একক প্রতি গড় উৎপাদন ব্যয় হ্রাস পেয়ে থাকে আমরা একটা চিত্রের মাধ্যমে একটা ডায়াগ্রামের মাধ্যমে বা একটা লেখচিত্রের মাধ্যমে আমরা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কার্ভ অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ ওয়াই অক্ষতে দেখানো হচ্ছে গড় ব্যয় এবং এক্স বা একক প্রতি গড় ব্যয় দেখানো হচ্ছে আর ওয়াই অক্ষ এক্স অক্ষতে দেখানো হচ্ছে উৎপাদনের পরিমাণ আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটু বোঝা যাচ্ছে না এটা হলো সি সি ওয়ান কিউ কিউ ওয়ান আর এটা হচ্ছে জিরো যেটা লেখর সেই ভেতরের পয়েন্টটা দিতে হয় বিন্দুটা আমরা জিরো দিয়ে মানে জিরো দিয়ে প্রকাশ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি অর্থাৎ সি পরিমাণ যখন পণ্য উৎপাদিত হয় অর্থাৎ না দুঃখিত অর্থাৎ কিউ পর্যন্ত ও কিউ পরিমাণ যখন পণ্য উৎপাদিত হয় তখন ব্যয় হচ্ছে ও সি পর্যন্ত এর ফলে আমরা কি করব আমাদের উৎপাদন আরও বাড়িয়ে দিব তাহলে উৎপাদন যখন ও কিউ টু পর্যন্ত বাড়ানো হয় অর্থাৎ ও কিউ থেকে ও কিউ ওয়ান থেকে কিউ টু পর্যন্ত কিউ থেকে কিউ ওয়ান পর্যন্ত বাড়ানো হয় এখানে কিউ কিউানটা ভালো করে দেখা যাচ্ছে না যেহেতু স্ক্যান করা হয়েছে এই জন্য তো আমরা যেটা বলবো এটা হচ্ছে কিউ এটা হল কিউ ওয়ান তাহলে উৎপাদনের পরিমাণ যখন ও কিউ থেকে ও কিউ ওয়ান পর্যন্ত বৃদ্ধি করা হয় তখন আমাদের গড় ব্যয়টা কমে আমাদের সি ও সি থেকে ও সি ওয়ান হয়েছে ব্যয়টা কমে তাহলে এই বিন্দু আমরা যদি গর ব্যয় ব্যয়ের এই সি থেকে এবং পরিমাণ ও সি পরিমাণ ব্যয় এবং ও কিউ পরিমাণ থেকে যদি আমরা একটা বিন্দু নেই লেখতে এবং সেই বিন্দুটা যদি আমরা দেখতে পাই যে বিন্দুটা নিচের দিকে নেমে অর্থাৎ ব্যয়টা যতটুকু পর্যন্ত নেমেছে কার্ভটাও নিচের দিকে নেমে গেছে তারপর একটা দীর্ঘ মেয়াদে আবার সেটা মিতু ব্যয় থেকে আবার অমিত ব্যয় হয়ে গেছে হয়ে যাচ্ছে যেটাকে লার্জ অ্যাভারেজ কস্ট আমরা বলে থাকি অর্থাৎ দীর্ঘ মেয়াদি দীর্ঘ একটা সময়ের জন্য গড় ব্যয় দীর্ঘ মেয়াদি একটা সময়ের জন্য গড় ব্যয় এল আর এসি দিয়ে এটা প্রকাশ করা হয়েছে তাহলে আমাদের ব্যয়টা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কমে তারপরে আবার এটা বাড়তে থাকে তাহলে সেই সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার সেই প্রক্রিয়াকে আমরা ব্যয় উৎপাদন মাত্রা বলে থাকি এখানে আলোচনায় আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যা কিউ থেকে কিউনতে দেখানো হয়েছে এবং প্রতি ইউনিটের গড় ব্যয় হ্রাস পেয়ে সি থেকে সিওয়ানের মাধ্যমে নির্দেশিত হয়েছে এই ধারণাকে আমরা ব্যয় উৎপাদন মাত্রা বলে থাকি নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই মাত্রাজনিত ব্যয় সংকোচ অথবা মৃতব্যয়ী উৎপাদন মাত্রার বিষয়ে তোমরা বিস্তারিতভাবে বোঝার বুঝতে পারলে অর্থাৎ আমরা উৎপাদনের পরিমাণ যখন ও কিউ থেকে আমরা ও কিউ অনেক অনে বৃদ্ধি করেছি তখন আমাদের ব্যয়ও ও থেকে ও সি পর্যায়ে হয়েছে এবং আমরা যদি এই দুটো জায়গায় বিন্দু নেই এবং বিন্দু নিয়ে এটা আমরা যোগ করি যোগ করে আমরা দেখতে পাচ্ছি যে ব্যয়টা খুব নিচে নেমে আসছে রেখাটা আমাদের নিম্নগামী হচ্ছে এবং একটা নির্দিষ্ট পর্যায়ে পরে আবার এটা বাড়তে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পরে এই ব্যয়টা কেন বাড়ে কারণ বিভিন্ন কারণে বাড়তে পারে যে কাঁচামালের মূল্য বৃদ্ধি পেতে পারে অথবা আরও বেশি পরিমাণে উৎপাদন করতে হলে অন্য অন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে বিদ্যুৎ বিল বৃদ্ধি পেতে পারে আলাদা ম্যাটেরিয়ালসের প্রয়োজন হতে পারে যে কারণে দীর্ঘ মেয়াদে ব্যয়টা বৃদ্ধি পেয়ে পেয়ে থাকে তাহলে আমরা মাত্রা মাত্রাজনিত ব্যয় সংকোচের বিষয়টি মিতব্যয়ী উৎপাদন মাত্রার বিষয়টি আমরা বুঝতে পেরেছি আশা করছি এবারে আমরা অমিত উৎপাদন মাত্রা জাস্ট মিতব্যয় উৎপাদন মাত্রার ব্যতিক্রম বা অপোজিট আমরা বলে থাকি অমিত উৎপাদন মাত্রা অর্থনৈতিক অলাভজনক মাত্রা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ডিস ইকোনমিক্স অব স্কেল এখন অমিত উৎপাদন মাত্রাটা কি আমরা যদি একটু আগে কিন্তু আলোচনা করে ফেলেছি অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উৎপাদন বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় কমিয়ে আনা সম্ভব হয় সেই পর্যায়টাকে আমরা মৃত উৎপাদন মাত্রা বলি তারপরে উৎপাদন মাত্রার পরিমাণ যদি আমরা আরও বৃদ্ধি করি তাহলে উৎপাদনের পরিমাণ আবার বৃদ্ধি পেতে থাকে এই বৃদ্ধি পাওয়ার উৎপাদনের পরিমাণ এই বৃদ্ধি পাওয়ার এই প্রক্রিয়াকে আবার পুনরায় বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে আমরা উৎপাদন মাত্রা বলে থাকি তো আমরা এই লেখাটা একটু ব্যয় চেষ্টা করছি যে সাধারণত প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে গড় উৎপাদন ব্যয় হ্রাস পায় কিন্তু নির্দিষ্ট স্তর পরে উৎপাদন আরও বৃদ্ধি করলে গড় উৎপাদন ব্যয় বাড়ান বাড়তে থাকবে উৎপাদনের এই পরিমাণ বা মাত্রাকে মিতব্যে উৎপাদন মাত্রা বলা হয় একেবারে খুব বলা যায় যতটুকু সম্ভব খুব সহজ ভাবে চেষ্টা করেছি আমরা এবার একটা কার্ভ দিয়ে কার্ভটা বোঝানোর চেষ্টা করবো এখানে আসলে চিত্রটা একটু অস্পষ্ট বিধায় বুঝতে অসুবিধা হতে পারে শিক্ষার্থী বন্ধুদের তারপরেও আমি এটা ব্যাখ্যা করছি যেন তোমরা বুঝতে পারো আমরা ও এই এখানে যদি আমরা একটা বিন্দু বিন্দু নেই এবং বিন্দুটা দিয়ে যদি একটা চিহ্নিত করি ও দিয়ে তাহলে আমরা বলবো যে ও ওয়াই হচ্ছে মিতব্যয় গড় ব্যয় নির্দেশ করা হচ্ছে এবং ও এক্স অক্ষকে আমরা উৎপাদনের পরিমাণ নির্দেশ করছি তাহলে ও কিউ পর্যন্ত যখন আমরা উৎপাদন করি করবো তখন আমাদের ব্যয় হচ্ছে মিতব্যয় মানে আমাদের গড় ব্যয় হচ্ছে ও ও সিপ পর্যন্ত তাহলে এই পর্যায়ে আমরা একটা বিন্দু নিলে দেখা যায় যে এই পর্যায়ে আমরা এক হাজার ইউনিট পণ্য উৎপাদন করতে পারছি এখন ইউনিট কি ইউনিট মানে কতটি কলম আমরা যদি সেই ম্যাটাডোরের উদাহরণটা আবারও নিয়ে আসি তাহলে আমরা এই কলমটাকে কলমটা অর্থাৎ কত ইউনিট ইউনিট হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট অর্থাৎ সিঙ্গেল সংখ্যা নির্দেশ করা হয়ে থাকে হয়ে থাকে অর্থাৎ পরিমাপে সেই একক আমরা নির্দেশ করে থাকি তাহলে সেই এক এক হাজারটি আমরা কলমের উদাহরণ উদাহরণই দিচ্ছি তাহলে এক হাজারটি কলম উৎপাদন করতে হলে আমাদের ও কিউ পর্যন্ত উৎপাদনের পরিমাণ থাকবে এবং সেক্ষেত্রে আমাদের মৃত্য গড় ব্যয় হবে ও সি পর্যায়ে এরপরে যদি আমরা উৎপাদন পরিমাণটা আরও বৃদ্ধি করি অর্থাৎ ও কিউ ওয়ান পর্যায়ে বৃদ্ধি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনের পরিমাণ কমে হচ্ছে উৎপাদন পরিমাণ কমে না দুঃখিত উৎপাদন পরিমাণ কমে ও সি অন হচ্ছে উৎপাদনের পরিমাণ যখন ও কিউ কিউ থেকে ও কিউ অন পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে তখন আমাদের আহ গড় ব্যয় হচ্ছে ও সি অন তাহলে এই পরিমাণটাই হচ্ছে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ উৎপাদন তাকে আমরা মিতব্যয়ী উৎপাদনের মাত্রা বলে থাকি অর্থাৎ উৎপাদনের এই পর্যায়ে আমরা মিতব্যয়ী উৎপাদনের মাত্রা পেলাম অর্থাৎ সর্বনিম্ন ব্যয়ের সর্বোচ্চ উৎপাদন হচ্ছে এর পরে যদি আমরা ও কিউ ওয়ান থেকে আমরা যদি ও কিউ টু পর্যায় পর্যন্ত উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করি অর্থাৎ প্রথমে আমরা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলাম কিউ থেকে কিউ ওয়ান তারপরে Q1 থেকে কিউ পর্যন্ত আমরা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলাম অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি এখানে একটু বলে নেওয়া ভালো সেটা হচ্ছে আমরা মৃতবায় উৎপাদন মাত্রায় আমরা কত ইউনিট কলম পণ্য উৎপাদন করতে পারছি অর্থাৎ কত পিস কলম উৎপাদন করতে পারছি দুইশো পিস কলম উৎপাদন করতে পারছি এবং এই দুইশো পিস কলম উৎপাদন করতে পারার এই পর্যায়টাই হচ্ছে মিতুব্যায় উৎপাদন মাত্রা এরপরে আমরা যদি ও কিউ টু পর্যন্ত আরও উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে কি হচ্ছে না কমে ব্যয়টা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ হয়েছে পরিমাণ ও পণ্য উৎপাদন করলে আমাদের ব্যয়টা না কমে ব্যয়টা আরো বেড়ে যাচ্ছে ও সি টু পর্যায়ে হচ্ছে তাহলে আমরা এই পর্যায়ে তিন হাজার পণ্য উৎপাদন করতে পারবো অর্থাৎ তিন হাজারটি কলম উৎপাদন করতে পারবো তাহলে আমার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সর্বনিম্ন ব্যয়ের উৎপাদন ব্যয় বৃদ্ধি করলে সর্বনিম্ন পর্যায়ে ব্যয় নামিয়ে আনা সম্ভবপর হয়ে থাকে তাকে আমরা মৃত ব্যয় উৎপাদন মাত্রা বলবো এবং এরপরে যদি আরও উৎপাদন ব্যয় পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে আরও অর্থাৎ গড় ব্যয় বাড়তে থাকে এবং সেই পর্যায়কে আমরা অমৃত উৎপাদন মাত্রা বলবো তাহলে প্রথমে আমরা দেখিয়েছি একশো ইউনিট পণ্য উৎপাদনের তারপরে দুশো ইউনিট এবং তিনশো ইউনিট আমরা দেখতে পাচ্ছি যে দুশো ইউনিটে সর্বনিম্ন হয়েছে এবং তিনশো ইউনিটে আবার বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে এখন এখানে লেখাটা লেখাটা কি পড়ার একটু বোঝার চেষ্টা করি ধারণাটি অতিক্রম করার পরেই মাত্রাজনিত অমিতব্যয়ী ধারণার স্তর আরম্ভ হয় হ্যাঁ মিতব্যয়ের পরেই আবার অমিতব্যয়ী শুরু হয় প্রতিষ্ঠান যখন এক হাজারটি এক ইউনিট পণ্য উৎপাদন করে তখন উৎপাদন ব্যয় বেশি হলেও তা যখন দুই হাজার ইউনিটে উন্নীত হয় তখন গড় ব্যয় হ্রাস পায় পেয়ে থাকে পরবর্তীতে যখন তিন হাজার ইউনিট পণ্য উৎপাদন করে তখন পুনরায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়ে থাকে